ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ বৃষ্টি এলো সঙ্গে কফি এক দু কাপ এবং শতরুপদার সঙ্গে আড্ডা দিতে দিতে আজ কফি খেতে আমরা উপস্থিত হয়েছি একদম সাউথ সিটি মল সেই মলের অপোজিটে উইন্ড অফ চেঞ্জ ক্যাফেতে শতরুপদা প্রথমে তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে তোমাকে স্বাগত এই যে কবিতা দুটো লাইন এই যে লাইনটা যিনি লিখেছেন তোমার কি খুব ফেভারিট কবি উনি কলেজ জীবনে তো খুবই ছিলেন এখন মানে আমি যাই হোক তুমি প্রশ্নটা কেন করছো তবে হ্যাঁ আমার কলেজ জীবনে খুবই প্রিয় কবি ছিলেন তো এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কবিতা টেস্ট একটু পাল্টায় এখনও প্রিয় কবি হিসেবে প্রিয় নন আমি বলবো না তবে এইটুকু বলতে পারি ওনার যে কবিতাগুলো প্রিয় আমার আবার সেই কবিতাগুলো প্রিয় নন মানে শ্রীজাত যে কবিতাগুলো লেখেন আমার সেগুলো পড়তে খারাপ লাগে না কিন্তু শ্রীজাত যে কবিতাগুলো নিজে পড়তে ভালোবাসেন যে কবিতা পড়ে উনি এত মুগ্ধ হয়ে যান যে কবিকে রিট্রিভারশিপ পুরস্কার দেন আমার আবার সেই কবিতাগুলো অতটা প্রিয় নয় সেহেতু একটা কবিতার লাইন তোমার কথা শুনে একটা আমার একটু এটা রিমেক ভার্সান করতে ইচ্ছা করছে শ্রীজাত লিখেছিলেন আজ হয়তো বেঁচে আছি কাল হয়তো লাশ তবু আমি লিখে যাব আমার বিশ্বাস শতরূপ ঘোষ কি এই লাস্ট লাইনটা চেঞ্জ করে এটা বলবে যে আজ হয়তো বেঁচে আছি কাল হয়তো লাশ তবু আমি বলে যাব আমার বিশ্বাস তবু তবু আমি চেটে যাব ফুল এবং ঘাস তাও হতে পারে যাই হোক সে তো তোমার ব্যাপার বা আমার ব্যাপার যার জন্য লিখবে আমি একদম রাজনৈতিক আড্ডা দিয়ে শুরুই করতে চাইনি রাজনৈতিক আড্ডার মারতেও তোমাকে আজকে ইনভাইট করিনি আমার একটু তোমার বিষয়ে অন্য কিছু জানার আছে যে তোমার তুমি তো রাজনৈতিক বক্তা তুমি একটা আদ্যপ্রান্ত রাজনৈতিক চরিত্র কিন্তু তুমি তো একটা পরিচালনা করছো একটা ছবি এবং বায়োপিক যাকে নিয়ে বানানোর চেষ্টা করছো তথ্যচিত্র তরুণ মজুমদার প্রথম প্রশ্ন এটাই আসবে তরুণ মজুমদার কেন তুমি এত বড় রিস্ক মানে পান থেকে চুন খুশলে বিশাল সমালোচনা হবে সোশ্যাল নেটওয়ার্ক ট্রলিং তো তুমি অনেক বেশি জানো তো এই একটা প্রশ্ন দ্বিতীয় সত্ত্বা হলো এই পরিচালক সত্তাটার আত্মপ্রকাশ এতদিন পরে হঠাৎ করে এইটা ইচ্ছাটাই বা কোথা থেকে এলো দেখো আমি দুটোই তোমাকে একসঙ্গে বলছি আমি আমি একেবারে বিনয় না করে আমি খুব অনেস্টলি বলি যে আমি এইটা করার জন্য যে খুব একটা যোগ্য এমন নই এবং একটা সত্যি কথা যে কোনো কারণেই কিন্তু আমি আবার এইটা মনে করি যে বা আমি আমার মতো অনেকেই নিশ্চয়ই মনে করেন যে তনুবাবুর জীবন তরুণ মজুমদারের জীবনটা ডকুমেন্টেড হওয়াটা খুব দরকার ছিল যেরকমভাবে আরও অনেকের জীবনই ডকুমেন্টেড হওয়া দরকার অনেকেরটা হয়েছে অনেকেরটা এখনো অব্দি হয়নি তো এটা হওয়া খুব দরকার ছিল এবার যে কোনো কারণেই হোক না কেন উনি কোনোকালে কাউকে অনুমতি দিতেন না অনেকে অনুমতি চেয়েছিলেন উনি যে কোনো কারণেই হোক একটা স্নেহ থেকে স্নেহ ছাড়া আর তো কোনো যুক্তিগ্রাহ্য কারণ আমার মাথায় আসছে না যে যে কোনো একটা স্নেহ থেকে হয়তো আমাকে অনুমতিটা দিয়েছিলেন এবার আমি খুব অনেস্টলি তোমায় বলছি যে এটা ভালো হতো আমি না করে আমার বদলে অন্য কেউ করলে দুটো কারণ এক হচ্ছে যে কাজটা আমার থেকে অনেক ভালো করতে পারতেন এরকম অনেকেই আছেন যারা পরিচালক বা যারা এই ব্যাপারে অনেক বেশি যাদের এক্সপারটাইজ আছে দ্বিতীয় কথা যেটা আমি খুব অনেস্টলি মানে কাজটা করতে গিয়ে আমি দেখেছি ধরো অনেক মানুষ যারা তনুবাবুর সঙ্গে কাজ করেছেন তারা আজকে আর নেই আমি যখন কাজটা করছি আমি কাজটা শুরু করলাম তার কয়েকদিন আগে অভিষেক চ্যাটার্জি মারা গেলেন যিনি যার ডেবিউ হয়েছিল ওনার ছবিতে পাল তো মানে কি বলবো মানে পাল এবং তরুণ মজুমদারের সিনেমা তো সমর্থক প্রায় তো হেমন্ত মুখোপাধ্যায়ের গান হেমন্ত মুখোপাধ্যায় না অনেক বছর আগে মারা গেছেন তাও হেমন্ত মুখোপাধ্যায়ের গান এবং তরুণ মজুমদারের সিনেমা মানে কি বলবো মানে একসঙ্গে আসে মানে সমর্থক প্রায় তো আরও এরকম অনেকে আছেন যারা কিনা যখন আমি এই কাজটা করছি তখন তারা আর তারা তখন অবর্তমান তারা তখন আর নেই তো যদি কয়েক বছর আচ্ছা তার এক বছর আগে সৌমিত্রবাবু মারা গেলেন সৌমিত্রবাবু বহু ছবি ওনার সাথে করে আমার সংখ্যাটা খুব ভুল না হলে এগারোটা ছবি উনি তরুণ মজুমদারের সঙ্গে কাজ করেছেন তো এক বছর আগেই উনি মারা গেলেন তো কয়েক বছর আগে যদি কাজটা কেউ করতেন বা তনুবাবু যদি কাউকে অনুমতি দিতেন তাহলে হয়তো হেমন্তবাবুকে হয়তো পাওয়া যেত না কি হয়তো আর কয়েকজনকে পাওয়া যেত না কিন্তু হয়তো তাপস পালকে অভিষেক চ্যাটার্জিকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এই কাজটা তাদেরকে ইনভলভ করে করা যেত সেক্ষেত্রে জিনিসটা আরও সমৃদ্ধ হতো